বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের আবারও সুস্বাগত। আমি সহকারী শিক্ষক শাম্মী আক্তার। আজ আমি তোমাদের ক্লাস থ্রির খ প্রভাতী শাখার গণিত ক্লাস নিব। এটা আমাদের অনলাইন ক্লাসের পাঁচ নং ক্লাস। তো গত ক্লাসে আমরা যোগ বিয়োগ কিভাবে করে ওখানে কিছু অঙ্ক করেছিলাম। আজ আমরা করব 39 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক এবং 8 নম্বর অঙ্ক। আমরা একটা সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য, বা শীট তৈরি করেছি। ওখানে যে অঙ্কগুলো আমরা দিয়েছি সেই অঙ্কগুলো তোমাদেরকে করাবো ইনশাল্লাহ, আশা করছি। তোমাদের স্কুল পরিস্থিতি ভালো হলে স্কুল খুলে শীট থেকেই, বা অনলাইন ক্লাসে যে অঙ্ক করাচ্ছি এখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। তো শুরু করা যাক। আশা করছি তোমরা সবাই শিক্ষা উপকরণ নিয়ে অনলাইন ক্লাসের সামনে বসে গিয়েছো। সবাই আমরা আমাদের এই বোর্ড নির্ধারিত গণিত বইটা বের করব। তারপরে কলম খাতা নিয়ে সামনে বসব এবং আমরা সবাই 39 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা আগে পড়ি। সবার কাছে যদি বই না থাকে, আমি অঙ্ক করলে তোমরা কিন্তু বুঝতে পারবা না। প্রথমে দেখো 5 নম্বর অঙ্কে কি বলা আছে। লুনার 2650 টাকা আছে এবং সুমার 1230 টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে? তাহলে দেখো এখানে কিন্তু আমরা অঙ্ক দেখে বা পড়ে বুঝতে পারছি যে কার টাকা বেশি আছে, তাই না? লুনার আছে 2650 টাকা, সুমার আছে 1230 টাকা। তাহলে আমরা যোগ বিয়োগ করে দেখি কার টাকা বেশি আছে। দেখো আমি আগে লিখে রেখেছি যে লুনার আছে 2650 টাকা, সুমার আছে 1230 টাকা। তাহলে লুনার বেশি কত আছে? আমরা জানি সবসময় হাতের ডান দিক থেকে অঙ্ক শুরু করতে হয় বা সংখ্যা লিখতে হয়, তাই না? তাহলে শূন্য শূন্য হবে, আর উপরে আছে 5, নিচে আছে, এটা কিন্তু আমরা বিয়োগ করছি, তাই না? তাহলে উপরে আছে 5, নিচে আছে 3। তাহলে এটা ইজিলি আমরা করতে পারবো। তাহলে দেখো যদি বিয়োগের সময়, আমি গত ক্লাসেও বলেছিলাম আবারও বলছি, যদি বিয়োগের সময় উপরেরটা ছোট থাকে তাহলে মনে মনে আমাদের এক ধরে সেটা বড় করতে হবে, তাই না? তো এখানে আলটিমেটলি আমাদের উপরেরটা বড় আছে, সো এখানে আর কিছু করতে হবে না। তাহলে আমরা কি করব, পাঁচটা আম থাকলে তার থেকে তিনটা যদি দিয়ে দেয় আমাদের কটা থাকবে, 4, 5, 2 থাকবে, তাই না? তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। আবার দেখো 6টা গাড়ি থেকে যদি 2টা গাড়ি দিয়ে দিই তাহলে কটা গাড়ি থাকবে, 2, 3, 4, 5, 6, 4টা। তারপর দেখো 2 থেকে 1 চলে গেলে থাকবে 1 টাকা। বুঝতে পারছি? তাহলে উত্তর লুনার বেশি আছে, এখানে কি চেয়েছে? আর আমাদের অঙ্কে যেটা চাবে সেটা সেই সময় হাতের ডান দিকে লিখতে হবে। লুনার কত টাকা বেশি আছে? তাহলে 142 টাকা। আমরা কিন্তু উপরে লিখে দিয়েছি লুনার বেশি আছে 1420 টাকা। সো উত্তর শুধু 1420 টাকা লিখলেই হবে, যেহেতু উপরে আমরা বলে দিয়েছি লুনার বেশি আছে 142 টাকা। আশা করব তোমরা অঙ্কটা সবাই সঙ্গে সঙ্গে তুলে ফেলবা। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে না কারো বোঝার সমস্যা আছে, সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে 5 নম্বর, এটা মুছে আমরা 8 নম্বর অঙ্কে চলে যাই, 39 পৃষ্ঠায়।
তাহলে আট নাম্বার অঙ্কটা আমি লিখে ফেলি। আট নাম্বার অঙ্কটা কি বলা হয়েছে আমরা আগে পড়ি অঙ্কটা। এখানে বলা হয়েছে ৪৭৫ থেকে, কথাটা বোঝো, ৪৭৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২৫০ পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের আমাদের এখানে কি দেয়া আছে, এখানে আমাদের দেয়া আছে বিয়োজন আর হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োজ্য কত হবে এটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে আমরা সূত্র, আমি কিন্তু প্রথমে যে ক্লাস নিয়েছিলাম ওখানে মনে হয় না, বিয়োগ ক্লাস যখন নিয়েছিলাম তখন ওখানে কিছু সূত্র লিখে দিয়েছিলাম, তোমরা পূর্বের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। তো ওখানে কিন্তু আমি এই সূত্রটা যতটুকু আমার মনে পড়ে আমি লিখে দিয়েছিলাম, আর যদি লিখে না দিয়ে থাকি তাহলে তোমরা এখন লিখে নাও। সেটা হচ্ছে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি বিয়োজ্য বিয়োজ্য সমান সমান বিয়োজন মাইনাস বিয়োগ ফল, আমরা তো এটাই জানি, তাই না? আমরা তাহলে কি জানি, বিয়োজ্য সমান সমান বিয়োজন মাইনাস বিয়োগ ফল করলে আমাদের এই জিনিসটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে এই বিয়োজন আর দেওয়া আছে বিয়োগ ফল। তাহলে আমরা যদি এখন এটা বের করি তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো বিয়োজন কত, এখানে বিয়োজন হচ্ছে ৪০০, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে বিয়োজন বিয়োজন হচ্ছে ৪৭৫, ঠিক আছে? আর হচ্ছে বিয়োগ ফল বিয়োগফল ২৫০। তাহলে এটা কিন্তু আমাদের এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু বিয়োগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাব, বিয়োজন। তাহলে এখন আমরা এটা 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 কি হবে, এটা কিন্তু আমরা সামনাসামনিও লিখতে পারি, ঠিক আছে? এখন নিচে নিচে লিখলাম যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না, তাহলে এটা আমরা কি পাবো, বিয়োজ্য। আমরা কিন্তু এটা সামনাসামনি এমনি লিখতে পারি যে বিয়োজন বিয়োগ বিয়োগফল, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগফল, ঠিক আছে? তারপর আমরা এটা লিখতে পারি। এখন যেহেতু আমাদের এটা মানে আমাদের এক ইসে জায়গা হচ্ছে না, তাই আমি নিচে নিচে করলাম, তাহলে এটা কি বিয়োগ হবে, বিয়োজন, এই যে দেখো এখানে কিন্তু একটা বিয়োগ চিহ্ন দিয়েছি আমি, বিয়োজন ৪৭৫ আর বিয়োগফল ২৫০। তাহলে এটা থেকে বিয়োগ দিলে আমাদের বের হবে বিয়োজন বিয়োজ্য, তাই না? তাহলে কত কত দেখো তো, আমাদের নিচে শূন্য আছে উপরে পাঁচ আছে, তাহলে কি করতে হবে, বলো কি করতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু উপরে কোনো নিচে, তাহলে আমাদের এখানে এখানে পাঁচই বসাতে হবে, যেহেতু নিচে শূন্যের কোনো মূল্য নেই। তাহলে দেখো উপরে আছে সাত, নিচে আছে পাঁচ, ৬ ৭ ২। তাহলে দেখো উপরে আছে ৪, নিচে আছে ২, তাহলে
চারটা থেকে দুইটা গেলে কি হবে দুই, তাহলে 225। আমাদের এখানে বিয়োজ্য হচ্ছে 225, বিয়োজ্য হচ্ছে 225, তাই না? আমরা জানি বিয়োজ্য বের করতে হলে আমাদের কি করতে হবে, সমান সমান বিয়োজন মাইনাস বিয়োগফল। তাহলে এখানে দেখো বিয়োজন হচ্ছে 400, বইতে তাকাই আমরা সবাই, বিয়োজন হচ্ছে 475 আর বিয়োগফল হচ্ছে 250। তাহলে 475 থেকে 250 চলে গেলে থাকবে 225। আমরা বিয়োগটা কিভাবে করেছি বুঝতে পেরেছি? পাঁচের পাঁচ, সাত থেকে পাঁচ বাদ দিলে থাকবে দুই, চার থেকে দুই বাদ দিলে থাকবে দুই, বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের উত্তর 225, উত্তর 225। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 475 থেকে 225 বিয়োগ করলে বিয়োগফল, এখানে আমাদের কি বলেছে দেখো, 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে, তাহলে আমরা কোন সংখ্যাটা পেয়েছি এখানে 225। তাহলে আমরা এভাবে লিখতে পারি 475 থেকে 225 বিয়োগ করলে 250 পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 475 থেকে 225 বিয়োগ করলে, বিয়োগ করলে 250 পাওয়া যাবে, বুঝতে পারছি? আশা করছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে এই দুইটা এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? এই দুইটা এইচডব্লিউ থাকবে, যদি কারো কোনো সমস্যা হয় বোঝার বা কোনো কিছুতে তাহলে আমাকে ইনবক্সে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ দেখব। বুঝতে পেরেছি কি বলেছি? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।